বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ইরফানের মৃত্যু 24 ঘন্টা পার হয়নি, তার মাঝে এলো উল্কাপাতের মতো আরও এক মৃত্যু সংবাদ। শোকস্তব্ধ গোটা বলিউড। চলচ্চিত্র প্রেমীরা কাব্যের ভাষায় আজ বলতেই পারেন, এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ। ইরফান খানকে হারানোর পর ঋষি কাপুরকে হারিয়েছে দেশ, তারপর থেকে ইন্টারনেটে ব্যাপক আলোচনা। কয়েক বছর আগে মুক্তি পেয়েছিল ফিল্ম ডিডে, সেখানে ভারত কিভাবে পাকিস্তানে গোয়েন্দা পাঠিয়ে দাউদকে ধরতে পারত তা চিত্রনাট্যে তুলে ধরা হয়। ছবিতে দাউদের ভূমিকা ছিলেন ঋষি কাপুর, আর ভারতীয় গোয়েন্দা হিসেবে ছিলেন ইরফান খান। ছবি শেষে এক দৃশ্যে পাকিস্তান থেকে দাউদকে ধরে আনার কায়দা দেখানো হয়, যেখানে গাড়িতে পাশাপাশি বসেছিলেন ইরফান ও ঋষি, ধুধু মোড় প্রান্তর, আর তার মাঝখান দিয়ে গাড়ি ছুটছে। ইরফান জানালার দিকে তাকিয়ে আর ঋষি গাড়ির ভেতরে, এমন ছিল দৃশ্য যে ফিল্মের দৃশ্য আর করুণ বাস্তবের সত্যি হয়ে গেল। বলিউডের একরাশ শূন্যতা তৈরি করে এক ধূসর প্রান্তে চলে গিয়েছেন ইরফান, আর সেই পথে পাড়ি দিয়েছেন ঋষি কাপুর। শূন্যতা যেন শূন্যতা গ্রাস করছে, মৃত্যুর ঠান্ডা হাতে ছোঁয়াচ এমনই। ফিল্মটির শুটিংয়ের সময়ও কলাকৌশলী থেকে ইউনিট জানত না যে এই ছবি একদিন এমন করুণভাবে সত্যি হবে। সিনে দেখা যাচ্ছে দুইজনই যাচ্ছেন কোথাও, ঠিক সেভাবে দুজনেই না ফেরার দেশে চলে গেলেন। তো ভিউয়ার্স, ইরফান এবং ঋষি কাপুরের আত্মার শান্তির কামনা আমরা সবাই করি, তারা যেন ওপারেও ভালো থাকেন। দুজনেই খুব ভালো অভিনেতা ছিলেন। তো ভিউয়ার্স, পরবর্তীতে বিনোদন জগতের নতুন নতুন ভিডিও পেতে টিউবলাইট নিউজের সঙ্গেই থাকুন।